হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এটি আমাদের ফার্স্ট ভ্লগ, আমরা যাচ্ছি বসিরহাট। বসিরহাটে কেন আমরা যাচ্ছি তো তোমরা এই ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা এখানে গাড়ি রাখার জায়গা পাইনি, দেখতে পাচ্ছেন সবাই, দেখুন এই যে আমি বলছি এখানে দেখো আমি চিড়ি চাইছি, হাত মেলাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা আচ্ছা, ক্যামেরাতেই থাক, আমি চুলটা ঠিক করে নিই। ওকে ওকে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখুন, গ্যারেজ নেই তো আমরা রাস্তার পাশেই, কিন্তু এখানে সমস্ত এখানে এই যে দেখুন পুলিশ গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু এখানে দেখুন কোথাও জায়গা না পেয়ে আমরা এখানে দখল করে নিয়েছি এই জায়গাটা। পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজের ওই পাশে কিন্তু অ্যাকচুয়ালি বিসর্জন হচ্ছে, চলুন সেটাও দেখাবো। বিসর্জন দেখতে দেখতে একটা সময় ওখানকার কিছু পুলিশ এসে আমরা যে নদীর ধারে ছিলাম তো সেখান থেকে আমাদেরকে উঠিয়ে দিল, কারণ যে কোনো মুহূর্তে হয়তো সমস্যা হতে পারে। তো সেই কারণে আমাদেরকে ওখান থেকে কিছু মহিলা এবং কিছু পুরুষ পুলিশও এসে আমাদেরকে ওখান থেকে উপরের দিকে যেতে বললো। তো সেই অনুযায়ী আমরা আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। ওখান থেকে এসে আমরা আবার পার্কের মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করতে লাগলাম। আমরা কি দোষ করলাম, ঠাকুরটা এই দিক থেকে ঘুরে ঘুরিয়ে নিলে তো হতো ভালো। ওই দিক থেকে আসার কথা ছিল, এরা উল্টো করে এসেছে, এখান থেকে ঘুরে আবার এদিকে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু মায়ের দর্শন করতে এসেছেন এখানে। আজ মাকে বিদায় জানানোর পালা, তো প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছেন। সেই সঙ্গে যারা মাকে বিসর্জন দিতে নিয়ে এসছেন তারা কিন্তু নৌকার মাধ্যমে তারা কিন্তু খুব আনন্দ সহকারে তারা এসছেন মাকে বিদায় জানানোর জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে
প্রচুর মানুষ কিন্তু এখানে এই দৃশ্য দেখার জন্য আসেন প্রতি বছর। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, এবছরও কিন্তু প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এসছে। এবং যত সময় গড়াতে লাগলো তত কিন্তু আস্তে আস্তে জনসংখ্যার চাপ কিন্তু আস্তে আস্তে আরও বেশি পরিমাণে বাড়তে লাগলো। তো একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। বিজয়া দশমীতে অবশ্যই একবার বসিরহাট অথবা টাকিতে অবশ্যই আসবেন, খুবই সুন্দর পরিবেশের সঙ্গে অবশ্যই অবশ্যই আপনার মন শান্ত হয়ে যাবে। প্রদীপ, এই যারা নাচছে মানে মিউজিকটাকে তুলে দেবো, কেমন লাগে বলো? হ্যাঁ, এই সিস্টেমটা ভালো হয়েছে, সব বিএসএফ আছে তো সাথে। পিঙ্ক কালারের ওটা কে? ও একদম সাইডে রয়েছে, পড়ে না যায়। আমি লাইভ করছি রে, অত নাচিস নে। এবার আমাদের ফিরতে হবে। তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই বিসর্জন দেখতে এসেছিলেন, আর সেই সঙ্গে আমরা যখন বাড়ির দিকে ফিরছি তো তখনও কিন্তু শয়ে শয়ে মানুষ এই বিসর্জন দেখার জন্য তারা কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন। তো আজ এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।